বিজ্ঞান পৃথিবী বদলে দিয়েছে, সহজ করেছে মানুষের জীবন। বিজ্ঞান ও প্রযুক্তিতে এগিয়ে থাকতে পারলেই কেবল টেকসই হয় উন্নয়ন, আর তাই সঙ্গত কারণেই ভবিষ্যৎ প্রজন্মকে বিজ্ঞানের প্রতি আগ্রহী করে তুলতে নানামুখী পদক্ষেপ চলমান রয়েছে। সেই ধারাবাহিকতায় একটি বেসরকারি প্রতিষ্ঠান তৈরি করেছে অন্যরকম এক বিজ্ঞান বাক্স, যেন শিশুরা বই থেকে পড়ে তা বাস্তবে প্রয়োগ করতে পারে, বানাতে পারে নানা বৈজ্ঞানিক যন্ত্র। আমি ম্যাথে অনেক কিছু করতেছি। আমি বড় হয়ে একটি সায়েন্টিস্ট হতে চাই, কারণ আমার এগুলো দেখে সায়েন্টিস্ট হওয়ার খুব ইচ্ছে হচ্ছে। বইতে যখন পড়েছি তখন অ্যাকচুয়ালি একটা ইচ্ছা ছিল যে এক্সপেরিমেন্টগুলো বাসায় করব, কিন্তু এখন এটার মাধ্যমে ঘরে বসে আমরা কিন্তু এক্সপেরিমেন্টগুলো করতে পারছি, এতে আমার কাছে অনেক আনন্দ লাগছে। আমি বানিয়েছি ম্যাগনেটিক গ্রিড সুইচ। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ফাঁকা আছে মেটালগুলোর মধ্যে, ওই ফাঁকাটা যদি ম্যাগনেট দিয়ে যে লাগাই, ম্যাগনেটটা যদি এখানে দেই তখন এভাবে ওটা ইলেকট্রিক কারেন্টটা এটাতে যায়। এই বয়স থেকেই বিজ্ঞান শিখতে পারছে, বিজ্ঞান হাতে কলমে করতে পারছে, এর ফলে হচ্ছে তাদের বিজ্ঞান ভীতিটা কেটে যাচ্ছে। আমরা তো বাচ্চাকে এমনিতেই খেলনা কিনে দিচ্ছি, ওখানে তো আমাদের টাকা যাচ্ছে, এটা কিনে দিলে হবে কি? আমাদের বাচ্চারা কিছু শিখলো, তাদের কাজেও লাগলো, এবং তারা এটা দিয়ে একটা বিজ্ঞানের একটা এক্সপেরিমেন্ট করতে পারলো। দামটা আরেকটু কম হলে তাদের আওতার মধ্যে আসতো, কারণ ওদের জন্য একটু বেশি মনে হচ্ছে প্রাইসটা। আর যারা 2-3-4 বাচ্চারা আছে তাদের জন্য যদি আর কিছু করা যেত। শুধু আর্থিক নয়, সামাজিক দায়বদ্ধতা থেকে এই অন্যরকম বিজ্ঞান বাক্স তৈরি করেছেন বলে জানালেন প্রতিষ্ঠানের কর্মকর্তারা। বাচ্চাদের বা যে কোনো মানুষের লার্নিং যেভাবে কাজ করে, যে শুধুমাত্র কেউ একজন তাকে কোনো একটা কিছু শেখালো বা বললো, এটা আসলে একটু প্যাসিভ ওয়েতে কাজ করে। বাট মানুষ আসলেই শিখতে পারে বা মনে রাখতে পারে যদি লার্নিংটা অ্যাক্টিভ হয়। কাজেই তার হাতে কিছু একটা তুলে দিতে হবে যেটা দিয়ে আসলে জিনিসটা করে দেখতে পারবে। তো মূলত এই উদ্দেশ্যে আমরা বিজ্ঞান বাক্সগুলো বানাই, বাচ্চারা যাতে যে থিওরিগুলো পড়ছে সেগুলো হাতে কলমে এক্সপেরিমেন্ট করে দেখতে পারে, তাহলে ওরা জিনিসটা খুব সুন্দর করে বুঝেও যায়, ওদের মুখস্থও করতে হয় না, আর ওরা কিন্তু এই জ্ঞানটা নিজের মধ্যে ধরেও রাখতে পারে, পরবর্তীতে সেটা প্রয়োগ করতে পারে। অলরেডি আমরা নিয়েছি আর্টস অ্যান্ড ক্রাফটসের কিছু কিট আমরা করছি, যেগুলো বাচ্চারা একদম ছোটো বাচ্চা যেন খুব সহজে লার্ন করতে পারে। একটা বাচ্চা আপনি যত ছোটোই হোক না কেন, দেখবেন যে 1-2 বছরের বাচ্চা, আমার বেবি নিয়ে বলি, ওর বয়স যখন 1.5 বছরও না, 1 বছর, আমি ওর হাতে যখন ম্যাগনেট দিছি ও ম্যাগনেট নিয়ে খেলেই যাচ্ছে। তার মানে কি, একটা ছোটো বাচ্চা একটা ম্যাগনেট ওর কাছে খুব অ্যামেজিং একটা ব্যাপার, ও জানে না কি করতেছে এটা কি, তারপরে ও খেলে যাচ্ছে, এই যে লাগছে, জোড়া লাগছে, ছুটে যাচ্ছে, এটাই ও মজা পাচ্ছে। তো এই ব্যাপারগুলোকে মাথায় নিয়ে আমরা নতুন করে চেষ্টা করতেছি, মানে অন্যান্য কিট আর কি। আমাদের কিট তো আছেই, ক্লাস ভিত্তিক আছে, এমনি নর্মাল কিটগুলো আছে, বাচ্চাদের কিটগুলো নিয়ে আমরা অলরেডি কাজ শুরু করে দিছি। যুগের সাথে বা প্রয়োজনের সাপেক্ষে এটা আপডেট হইতেই থাকবে। 17টি বাক্স তৈরি করেছে প্রতিষ্ঠানটি, যাতে রয়েছে বিজ্ঞানের বড় যন্ত্রের ছোট আকার। বাংলাদেশের স্কুলগুলোতে প্র্যাকটিক্যাল করার সুযোগ কিন্তু কম থাকে, বিশেষ করে ঢাকার বাইরের স্কুলগুলোতে। আর এখন পরীক্ষার পদ্ধতি কিন্তু সৃজনশীল, মুখস্থের সময়টা কিন্তু এখন আর নেই। তো যখন একটা বাচ্চা হাতে কলমে এক্সপেরিমেন্টগুলো করবে, তখন সে বিষয়টা ইন্টারনালাইজ করতে পারবে এবং পরীক্ষায় খাতে ভালোভাবে লিখতে পারবে, তার লাইফ লং একটা লার্নিং হয়ে গেল। আর প্রাইসের যে বিষয়টি বলেছেন, সেটা আমরা বিভিন্ন জায়গা থেকে এই প্রশ্নটা পেয়ে থাকি। মূলত বিজ্ঞান বাক্সের আমরা যে প্রোডাকশনটা করছি, এটা কিন্তু বাংলাদেশে করছি এবং একটা বড় প্রোডাকশন টিম কাজ করছে। সো দ্যাটস ওয়াই এখানে একটা বড় অপারেটিং কস্ট আছে, একটা ভালো প্রমোশনাল বাজেট আমাদের দিতে হয়, আর এর বাইরে ভেন্ডর এবং চ্যানেল পার্টনাররা আছেন, তাদের ইন্টারেস্টটা মাথায় রেখেও কিন্তু আমাদের প্রাইসিংটা করতে হয়। তো আমরা চেষ্টা করে যাচ্ছি প্রতিনিয়ত বক্সের দামটা যেন সাধ্যের মধ্যে থাকে। আমরা শুরু করেছিলাম অন্যরকম বিজ্ঞান বাক্স দিয়ে, এই জনরায় মোট 6টা বাক্স আছে, আর ক্লাস 5-এর জন্য আমরা একটা বাক্স বের করেছি। আমাদের ক্লাস 5-এর যে বিজ্ঞান বইটা আছে, সেই বিজ্ঞান বইয়ের সিলেবাসের উপর ভিত্তি করে ওই বক্সতে এক্সপেরিমেন্টগুলো আছে। আর এর বাইরে আমরা আরেকটা জনরা স্টার্ট করেছি, সেটা হচ্ছে স্মার্ট কিট। দুইটার ভিতরে বেসিক পার্থক্য হচ্ছে, একটার ভিতরে অনেকগুলো এক্সপেরিমেন্ট থাকবে, 20-25টার মতো, এবং ওই এক্সপেরিমেন্টগুলো বেশিরভাগ ক্ষেত্রে বইয়ের সাথে রিলেটেড, যেটা অন্যরকম বিজ্ঞান বাক্স। আর আরেকটা জনরা আছে সায়েন্স কিট, এটা মূলত গেমিফিকেশন মোডে করা, বাচ্চারা যেমন গাড়ি অথবা যে খেলনাগুলো আছে সেই খেলনার মতো করে বানানো। ইন টোটাল আমাদের অন্যরকম বিজ্ঞান বাক্স এবং স্মার্ট কিট, এই দুইটি মিলিয়ে 17টি বিজ্ঞান বাক্স আছে এখন পর্যন্ত। শুরু থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বিজ্ঞানের ব্যবহারিক করার উপাদান রয়েছে অন্যরকম বিজ্ঞান বাক্সে, এটিকে বাড়ানোর পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।
ইমদাদুল হক, সময় সংবাদ, ঢাকা।